মুশফিকুর রহিম বাংলাদেশ দলের বিপদের বন্ধু, এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তা আরও একবার প্রমাণ করলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। উইকেটের এক প্রান্তে যখন ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল, তখন অপর প্রান্ত আগলে ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দেন মুশফিক। আর 144 রানে ভর করে লঙ্কানদের বিপক্ষে 261 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। তহিদুল ইসলামের রিপোর্ট। এশিয়া কাপের প্রথম ম্যাচেই টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সবাইকে হতাশ করে প্রথম ওভারে বিপর্যয়। এক রানেই নেই 2 উইকেট। এরপর আবার হাতে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম ইকবালও, মহাবিপদে বাংলাদেশ দল, যেখান থেকে ঘুরে দাঁড়ানো বেশ কঠিনই ছিল। আর সে কঠিন কাজটি করেন মোহাম্মদ মিঠুন আর মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে 131 রানের বড় জুটি গড়ে দলকে খাঁদের কিনারা থেকে উদ্ধার করেন এই যুগল। তাদের জুটির ওপর ভর করে বড় সংগ্রহ করার স্বপ্ন দেখছিল টাইগাররা, কিন্তু 63 রান করে মিঠুন ফেরার পর দ্রুতই মাহমুদুল্লাহ আর মোসাদ্দেক হোসেনের উইকেট হারিয়ে ফের বিপদে পড়ে যায় বাংলাদেশ। একে একে বিদায় নেন মেহেদী মিরাজ ও মাশরাফি বিন মুর্তজাও। তবে উইকেটের এক প্রান্ত আগলে বীরের মতো লড়ে গেলেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সতীর্থদের আসা যাওয়ার মাঝেও দৃঢ় হাতে লঙ্কান বোলারদের সামলেছেন বাংলাদেশ দলের এই ব্যাটিং ভরসা, তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। তবে চমক তখনও বাকি। রান আউটের ফাঁদে পড়ে মুস্তাফিজ ফিরে গেলে সবাইকে অবাক করে দিয়ে মাঠে নামেন তামিম ইকবাল। ওভারের শেষ বলটি ঠেকিয়ে দেন এক হাতেই। এরপরে যেন আরও বেশি উজ্জীবিত হয়ে ওঠেন মুশফিক, তামিমকে নন স্ট্রাইকে রেখে একা হাতে শাসন করেন লঙ্কান বোলারদের। তার 4 ছক্কার ফুল ঝুলিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 261 রান, 11 বাউন্ডারি আর 4 ছক্কায় ক্যারিয়ার সেরা 144 রান করেন মুশফিকুর রহিম। তৌফিকুল ইসলাম, News 24.